নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেটি হলো কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কতটা ইম্প্রুভমেন্ট সম্ভব কোন কোন ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সম্ভব নানাবিধ বিষয় নিয়ে আজকের কিন্তু চর্চা চলবে আজকের আলোচনা চলবে এবং অবশ্যই কন্যা রাশির কারেন্ট সিচুয়েশান নিয়ে আলোচনা করব তিনটি নক্ষত্র আছে কন্যার যার মধ্যে অবশ্যই উত্তর ফালুগুনি নরগণের নক্ষত্র হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দেবগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র চিত্রা দেবারিগণের নক্ষত্র মঙ্গল গ্রহের নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করি দেখুন সবার প্রথমে আমরা আজকে আলোচনা করব সেটি হলো কন্যার কিছু জেনারেল প্রেডিকশন বা কিছু স্পেসিফিক প্রেডিকশন কন্যা রাশির হেলথের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন থাকবে আঠারো তারিখের পর দু হাজার চব্বিশে সেপ্টেম্বর কন্যার জন্য প্রকৃত অর্থে ভালো তবে সেটি কিন্তু প্রথম অর্ধে কোনোভাবেই নয় আমরা বিগত দিনেও আলোচনা করেছি প্রথম অর্ধে কিন্তু কন্যার ডিস্টারবেন্স আছে ডিস্টারবেন্স ইন দ্য সেন্স প্রথম দিকে কন্যার হেলথ রিলেটেড ডিস্টারবেন্স আসতে পারে কোথাও যেন গিয়ে নিজের যে মানসিক জোর সেটা কোথাও যেন খামতি হতে পারে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে জোর পাচ্ছি না কোথাও যেন গিয়ে মনে হচ্ছে ডিস্টারবেন্স আসছে কোথাও যেন গিয়ে মনে হচ্ছে না এগোনো যাবে না এগোতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসতে পারে এই ফিলিংসগুলো কিন্তু প্রথম দিকে আসবে কোথাও যেন গিয়ে নিজের আত্মবিশ্বাসটা হ্রাসপ্রাপ্ত হতে পারে তবে রাষ্টাধিপতির তঙ্গস্থ হওয়া পুনরায় সেই ভাইবস আপনাদেরকে দেবে পুনরায় হেলথ রিলেটেড যে ডিটোরিয়েশন আপনাদের বর্তমান সময়ে আছে সেই ডিটোরিয়েশন থেকে আপনাকে অনেকটা বের করে নিয়ে আসবে এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারব কন্যা বর্তমানে যে যে জায়গাগুলো নিয়ে এত বেশি অরিন্ট এত বেশি টেন্সড তার মধ্যে অবশ্যই একটা ফিজিক্যাল পার্ট থাকছে অবশ্যই তার মধ্যে ফ্যামিলি পার্ট থাকছে দেখুন যে ভাবে প্ল্যানেটগুলো একটু বেশি সমস্যার বা বর্তমানে সমস্যা তৈরি করে বসে আছে সেটা নিয়েই চিন্তা বেশ যেমন লগ্নে কেতু চন্দ্রের উপরে কেতু মায়ের হেলথ নিয়ে অনেকে ভাবছেন অনেকে চিন্তায় রয়েছেন সপ্তমে রাহুর অবস্থান ফ্যামিলি লাইফ দাম্পত্য জীবন অপোনেন্ট ব্যবসা ইত্যাদি বিষয় নিয়ে বহু চিন্তা আসছে আবার দ্বিতীয় পতির অবস্থান শুভ না হওয়ার কারণে আমরা যেমন দেখলাম যে দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের প্রথম দিকে যেটা আমরা দেখব যে পতি এবং আপনাদের ভাগ্যপতি যে কিনা শুক্র তিনি কিন্তু অবস্থান করবেন নিচস্ত করে এবং আমি বারবার বলি কল্যাার রিনাস সব থেকে ইম্পর্টেন্ট যদি আপনার বাচ্চাটে ভিনাস অ্যান্ড সান একত্রে বসে থাকে রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে বা লগ্ন যদি আপনার কন্যা হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা মুশকিল এক্ষেত্রে যদি ভিনাসের সিগনিফিকেশন ভালো হয় আপনি ভিনাসের রত্ন ধারণ করতে পারেন যেটি আপনাকে অনেক বেশি সহায়তা প্রদান করবে এবং এটুকুও বলা যেতে পারে যে কন্যার যদি ভিনাসের কোনো রেমেডি শ্যুট করে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অগ্রগতির জায়গা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই এবং কন্যার ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু বলার অপেক্ষা রাখে না বর্তমান সিচুয়েশনে যে আর্থিক সমস্যাটা আছে কোথাও যেন গিয়ে আপনার অর্থ থেকেও আপনার কাছে নেই নামে আছে কাজে নেই কোথাও যেন গিয়ে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার কাছে একটা বড় সড়ো প্রপার্টি আছে কিন্তু আপনি সেটা পারচেস করতে পাচ্ছেন না আপনি সেটা গ্রহণ করতে পাচ্ছেন না আপনি সেটা টেক ওভার করতে পাচ্ছেন না এই ধরনের একটা প্রতিবন্ধকতা এই ধরনের একটা জটিলতার জায়গা সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের নেজ আছে ওয়েল আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো সবই আছে নেগেটিভটা মিলছে পজিটিভটা কবে মিলবে তেইশ তারিখের পরে হেলথের ক্ষেত্রে পজিটিভিটিটা মিলবে যে পজিটিভিটি বাড়ছে ডিস্টারবেন্স কমছে নিউরো রিলেটেড প্রবলেম যাদের আছে তাদের কিন্তু অনেকটাই পজিটিভিটি পায় এর আগে আমরা দেখলাম মাসেল পেন মাসেল রিলেটেড সমস্যা পেশিতে ব্যথা তার সাথে সাথে আমরা দেখলাম নিউরো রিলেটেড যাদের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো বেড়েছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন বা আপনি আমায় জানান যে হ্যাঁ এগুলো বেড়েছে কমবে কবে আমি কিন্তু আপনাকে বলবো আফটার টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর আপনার এই মাসেল পেন আপনার এই প্রবলেম এগুলো থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন অ্যান্ড ইট ইস ফ্যাক্ট এটা হবে এবং আমরা যদি ফাইন্যান্স নিয়ে কথা বলি আবারও আমরা যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল পজিবিলিটিস দেখার চেষ্টা করি আমরা কিন্তু আঠারো তারিখ থেকে দেখতে পাব এমনিতে কন্যা রাশির অনেকেই সমস্যার মধ্যে আছেন বিশেষ করে প্রমোশান নিয়ে কারণ আপনি সেই একই পোস্টে একই রকমভাবে একই প্রাইস স্যালারিতে কাজ করছে এবং এটা লং টাইম চলছে আপনার পরে আসলো কিন্তু আপনার থেকে এগিয়ে গেছে এটা ভেরি রিসেন্ট হয়েছে কয়েক মাসের মধ্যে এটা কিন্তু অনেক পেইনফুল ওই আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো সবই ঠিক কিন্তু সমাধান কি হবে প্রমোশান কি আসবে দেখুন সিক্স থাউজে স্যাটার্ন কিন্তু শুভ ফল দেয় স্যাটার্ন ষষ্ঠভাবে সর্বদাই শুভ ফল দেয় এবং এক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে ডেভেলপমেন্ট বাড়বে আপনার সেপ্টেম্বরের আঠারো তারিখের পর থেকে মানিটারি বিষয় নিয়ে যেখানে যেখানে মানিটারি ম্যাটার ইনক্লুডেড আছে যার মধ্যে অবশ্যই আপনার প্রফেশনাল লাইফ অবশ্যই আপনার পেন্ডিং অর্থ অবশ্যই যারা একটু সেপারেট প্রফেশন চেষ্টা করছেন কারণ অনেক রাশি জাতক জাতিকারা আছেন দে আর ওয়ান টু মেক আ সেকেন্ড প্রফেশন আরেকটা উপার্জনের সূত্র তৈরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এর আগে যারা কাগজপত্র রিলেটেড ইস্যুস পেয়েছেন কোথাও যেন গিয়ে আপনার কাগজপত্র সংক্রান্ত সমস্যা বেড়েছে আপনি চেষ্টা করেছেন কাগজপত্রের সমাধান করার চেষ্টা করেছেন কিন্তু সমাধান করতে পারেননি এই যে কাগজপত্র একটা লাইসেন্স করবেন ভেবেছিলেন হয়নি একটা কাগজপত্রের সমস্যা সেটা সমাধান হয়নি ব্যাংকিং সেক্টরে একটা প্রবলেম ছিল সমাধান হয়নি আর মার্কারি রেট হওয়ার পর এত বেশি ফ্লাকচুয়েশন হয়েছে এত বেশি ডিসিশনের প্রবলেম হয়েছে কন্যা হয়তো কয়েক বছরের মধ্যে লাস্ট কয়েক বছরের মধ্যে আবার নতুন করে এই প্রবলেমটা পেলেন সুতরাং কোথাও যেন গিয়ে এটা বলা যেতে পারে যে আপনার মেন্টাল স্টেবিলিটির অভাব আমরা পেয়েছি ডিসিশন মেকিংয়ের প্রবলেম পেয়েছি বা এখনও পর্যন্ত অনেকেই কিন্তু এটা নিয়ে অডিট আঠাশে আগস্টের পর থেকে আস্তে আস্তে এটার পজিটিভিটি বাড়বে তবে পূর্ণাঙ্গ পজিটিভিটি এখনও কিন্তু বাড়েনি এখনও কিন্তু সময় লাগবে আর এই যে ভুলে যাওয়া পাসওয়ার্ড ভুলে যাওয়া বিভিন্ন জিনিস রিকভার করার একটা প্রচেষ্টা আই বিলিভ আমি মনে করি এগুলো কিন্তু সংগঠিত হবে বাই টাইম এগুলো পজিটিভ দেখে যাবে কোনো ডাউট এক্ষেত্রে রাখার অবকাশ নেই বা আমি কিন্তু কোনো ডাউট এক্ষেত্রে রাখছি না চলুন ফার্দার আলোচনা করা যাক এবং এডুকেশন নিয়ে একটু চর্চা করি চতুর্থপতির নবমে অবস্থান এডুকেশান ক্ষেত্রে এই মাসেও পজিটিভিটি থাকছে যে কোনো এক্সামিনেশান যে কোনো সিলেকশান প্রসেসে অংশগ্রহণ করলে সাকসেস রেট নিশ্চিতভাবেই বাড়বে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট পারিবারিক জীবনের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে আপনাদের আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো দিক অনেকেই আছেন তারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে চান যুক্ত আছেন অকাল্ট ভালোবাসেন অ্যাস্ট্রোলজি বোঝেন বিভিন্ন রকমের আদার্স সাবজেক্টগুলো আপনার জীবন বলা যেতে পারে কারণ আপনি এগুলো নিয়ে চর্চা করেন এবং আমারটা খুব ভালো লাগে যখন যারা অ্যাস্ট্রোলজি বোঝেন যারা বোঝার চেষ্টা করেন তাদের সাথে কথা হয় কারণ তাদের প্রশ্নগুলো খুব প্রাসঙ্গিক এবং সেগুলো চর্চা করতে উত্তর দিতেও অনেক সুবিধা হয় বা বলা যেতে পারে নতুন কিছু শেখার একটা যে অবকাশ সেটা কিন্তু পাওয়া যায় যাই হোক এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাশির দাম্পত্য এই একটা জায়গা নিয়ে কিন্তু কন্যার খুব পজিটিভ কথা বলতে পারবো না হ্যাঁ নতুন বিয়ের ক্ষেত্রে হয়তো অবকাশ থাকতে পারে কিন্তু যাদের ফ্যামিলি লাইফ শুরু হয়ে গেছে দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে তাদের কিন্তু এই সময়টা একটু উইক যাবে যাচ্ছেও প্রবলেম জটিলতা বিভিন্ন ব্লেমিং ফলস অ্যালিগেশনস এগুলো চলছে কন্যার জীবনের সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তাদের দাম্পত্য চেয়ে যদি ভালো না হয় তাই আমি বারবার বলি যে কন্যা রাশির বিয়ে করার আগে একবার নয় দশবার নয় যতবার ভাবা যায় ততবার ভাবা উচিত সিলেকশন করার ক্ষেত্রে ভাবা উচিত সিলেক্টিং এ পার্টনার বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি কন্যা ভুল করে এমনিতে এরা বিচক্ষণ সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই আমি ডাউট রাখতেও চাই না কিন্তু এই জায়গাটায় এসে কন্যার সমস্ত বিচক্ষণতা কোথায় যেন হারিয়েছে সে এমন কিছু মানুষের সাথে জড়িয়ে পড়ে যেখানে কিন্তু প্রবলেম চলে আসে সো এই মাসেও মধ্যম প্রকৃতির থাকছে নতুন বিয়ের যোগ থাকছে নতুন বিয়ে করতে যারা আগ্রহী ওয়েল তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এমনিও এবং দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে কিছুটা পুরো সমস্যার সমাধান হবে না কিছু সাপোর্ট আসবে এবং পরিবারের যে আদার্স শত্রুতার কারণে প্রবলেমটা সেটা কিছুটা মিনিমাইজ হতে পারে চলুন আমরা এবার নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করি সেটা একটু বেটার হবে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রথম যে নক্ষত্রের উপস্থিতি আমরা দেখতে পাই সেটা হলো উত্তর ফাল্গুন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা নরগণ রবি প্রভাবিত প্রচণ্ড বিচক্ষণ এবং শুধু বিচক্ষণ নয় এরা কিন্তু মেপে মেপে কাজ করতেও পছন্দ করে নিয়ম শৃঙ্খলা পরায়ণ প্রচুর পরিমাণ এবং বোধগম্যতা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অসম্ভব বেশি একে তো বোধের রাশি তারপরে রবির ক্ষমতা বোধাদিত্য যোগ থাকলে তাদের তো আর কথাই নেই আপনি বলার আগে সে বুঝে নেবে আপনি কি বলতে চাইছেন সো কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলার যেটা বক্তব্য এই মাসটিতে কিন্তু আমরা উত্তর ফাল্গুনির পলিটিক্যাল ক্যারিয়ারে গুরুত্বে যারা ইন্স্যুরেন্স মার্কেটিং এজেন্সি ইত্যাদির সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রেও এই মাসটি কিন্তু যথেষ্ট সু আমরা লক্ষ্য করতে পারব উত্তর ফাল্গুনি যারা সেলফ প্রফেশনে আছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু থাক তবে দাম্পত্য উত্তর ফাল্গুনিরও মধ্যম প্রকৃতির থাকছে হেলথের ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায় পিতার স্বাস্থ্য উন্নতি লক্ষ্য করা যাবে পিতার সাথে যাদের বনিবনার একটা অভাব হচ্ছিল সেটা সামনে পজিটিভ আসবে অর্থভাগ্যও কিন্তু যথেষ্ট স্ট্রং হবে এ মাসে তবে মাথায় রাখতে হবে এ মাসে ব্যয়ও বাড়তে পারে আর্থিক উন্নতির সাথে সাথে কিছু ক্রয় করার মেন্টালিটি তৈরি হতে পারে আর উত্তর ফাল্গুনি এতটা চুজি ভাবা যাবে না তার থেকেও বড় কথা এরা কিন্তু হয় না যে বিভিন্ন জিনিস থাকে আর কেউ কোয়ালিটিকে দাম দেয় কেউ কোয়ান্টিটিকে উত্তর ফাল্গুনি সবসময় কোয়ালিটিকে দাম দেয় যেটা পড়ব ভালো করবো এই যে টেন্ডেন্স এটার কারণে খরচও বেশি হয় নিয়ন্ত্রণ করতে হবে কিছুটা এমনিতে উত্তর ফাল্গুনির পরিবার কেন্দ্রিকতার জায়গাটা থাকছে মাসে পরিবার থেকে খুব সমস্যা দেখছি না এডুকেশন ভালো হবে যে কোনো এক্সামিনেশনে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি গভর্নমেন্ট জবের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন একটু মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়েছিল আবার কিন্তু আস্তে আস্তে অগ্রগতি দেখতে পাচ্ছি মন আবার স্ট্রং হওয়ার একটা জায়গা রোজ অ্যান্ড ফাইনালি এটা বলা যেতে পারে উত্তর ফালুগুনি নতুন প্রপার্টি ক্রয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে দোজ আর ইন্টারেস্টেড টু বাই নিউ প্রপার্টি তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির জায়গা দেখছি যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন পজিটিভ যাতে উত্তর ফালগুনির যারা হার্ডওয়্যারের সাথে যুক্ত পজিটিভ যাবে ইলেকট্রিক্যালের সাথে যারা কানেক্টেড তাদের ক্ষেত্রে সাম পজিটিভিটি বাড়তে পারে পিতার স্বাস্থ্য উন্নতির কথা বললামই যারা গভর্নমেন্ট জব করেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে তবে যাদের পলিটিক্যাল একটা প্রেশার ছিল সেই পলিটিক্যাল প্রেশর কিন্তু উত্তর ফালুগুনির অনেকটাই হ্রাসপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই বাই মিন কোনো ডাউট রাখার অবকাশ নেই ওয়েল নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে উত্তর ফাল্গুনি সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু জটিলতার মাত্রাটা কিছুটা কমতে পারে এমনিতে এখন যেভাবে চলছে রিলেশনশিপের জায়গাটা এটাকে কি রিলেশনশিপ বলা যায় আদতেও কি বলা যায় এই প্রশ্নটা আপনার কাছে রাখল উত্তর ফাল্গুনির রিলেশনশিপ নিয়ে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন সময় চলে যায় সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় আর আমাদের উচিত সেই সময়কে সব থেকে প্রেসাস মনে করে এগিয়ে যাও আর আপনি কিন্তু রং রুটে আছেন রং ডিসিশন নিয়েছেন এই ডিসিশন ভুল হলে কিন্তু সারা জীবন কষ্ট করতে হবে এটা নয় সবাই রিলেশনশিপে রং ডিসিশন নিয়েছে এটা হতে পারে কখনও যে সবাই রং ডিসিশন নিয়েছে সবাই ভুল পথে চলছে বাট এটা তো অবশ্যই অনেকেই রং ডিসিশন নিয়েছেন অনেকেই ভুল পথে চলছেন এটাকে ম্যানেজ করুন ম্যানেজ করে চলুন নক্ষত্র হস্তার অনেকগুলো কথা বলার মাইন্ডটাকে একটু রিফ্রেশ করতে হবে মনের উপরে এত প্রভাব আসলে তো খুব সমস্যা অ্যাকচুয়ালি কেতুর সাথে তো এখন হস্তার কানেকশানটা আরও দৃঢ় হচ্ছে মনের উপরে নিয়ন্ত্রণ রাখাটাও মুশকিল হচ্ছে হস্তা মায়ের ক্ষেত্রে একটু জটিলতার জায়গা মায়ের থেকে সাপোর্টটা একটু কমে যাওয়ার অবকাশ এগুলো অনেক হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা ফেস করছে তবে যারা প্রফেশনাল প্রফেশনাল জায়গাটা কিন্তু চলছে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট বা এনহান্সমেন্টের জায়গা দেখা যায় আমি বিশ্বাস করি বা মনে করি আপনাদের অগ্রগতির জায়গা ধীরে ধীরে ইম্প্রুভ করবে পার্সোনাল লাইফের ক্ষেত্রেও ইম্প্রুভ করবে তবে যারা স্যাক্রিফাইস করে বসে আছেন যে তার জন্য আপনি কাজ করছেন না তার ফ্যামিলিকে দেখতে গিয়ে আপনার কাজ হচ্ছে না আইদার স্যাক্রিফাইস বন্ধ করুন অথবা নিজে কিছু করার চেষ্টা করুন এইভাবে ব্লেম করে কিন্তু আদতেও কিছু পাওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সো আপনাকে যেটা করতে হবে কিছু একটা শুরু করুন কোয়ালিটি প্রচুর আছে কোয়ালিটিকে কাজে লাগালে কী করা হবে আজকে আপনি আপনার কোয়ালিটিকে যদি প্রদর্শন না করেন তাহলে তো সেটার কোনো ভ্যালু নেই আপনি গান পারেন ঠিক আছে গান নিয়ে এগোন আপনি নৃত্যর সাথে যুক্ত ছিলেন ছোটোবেলায় পারতেন ভালো সবাই বলতেন ভালো পারতেন কিন্তু কেন করছেন না আপনার চাকরি ছাড়তেও তখন কেউ বলেন বা এখনও কিন্তু আপনি চুপচাপ বাড়িতে থাকবেন সময় কাটাবেন এটাও কেউ বলেনি সো কিছু একটা শুরু করুন হস্তার ক্ষেত্রে হস্তার গৃহিণীদের ক্ষেত্রে এই পরামর্শটা থাকবে অনেকে পেন রিলেটেড বিষয় নিয়ে ভুগছেন একটু ব্যথা বেদনা এসেছে অনেকেই প্রশ্ন করছেন নেটার কন্টিনিউশন কতদিন থাকবে ওয়েল ব্যথা বেদনা রিলেটেড যে যে সমস্যা বর্তমানে আপনাদের আছে মিটে চাল এবং তার সাথে সাথে একটা বিষয় কিন্তু আপনাদের শেয়ার করতে পারেন যে উন্নতির পথে এই যে প্রতিবন্ধকতা এই যে সমস্যা হস্তার এবং পেন রিলেটেড যে ইস্যুস সেটি কিন্তু আস্তে আস্তে মিটে যাবে সো সলিউশন হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আমরা দেখতে পারব পূর্ণাঙ্গ সলিউশন এই মুহূর্তে হবে না তবে ধীরে ধীরে সলিউশন হওয়ার মতো অবকাশ আছে ধীরে ধীরে এটা কিন্তু এক্সপেক্ট করা যায় যে আপনার এই প্রবলেমগুলো মিটে যাবে বা তেমন সম্ভাবনাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আর একটা কথা আপনাদের বলে দিই হস্তার যারা একটু হাই পোস্টে আছেন আইটিতে আছেন অ্যাকাউন্টসে আছেন বলে আমি বিশ্বাস করি আপনাদের ক্ষেত্রে গ্রোথ পার্ট অ্যাকাডেমিকের ক্ষেত্রে যারা আছেন দক্ষতা বাড়বে অ্যাডমিনিস্ট্রেটিভে যারা আছেন দক্ষতা বাড়বে সিচুয়েশান ইম্প্রুভ করবে হস্তার কোনো ডাউট নেই এতে তবে আপনাকেও এগিয়ে আসতে হবে যারা কিছু করছেন না এখন কিছু একটা শুরু করুন সন্তানের জায়গাটা নিয়ে চিন্তা যাদের একটু বেশি আছে একটু টাইম দিন সন্তানের জায়গাটা খুব খারাপ দিকে নেই বাই টাইম এটা কিন্তু পজিটিভ দিকে যাবে এই আশাটা আমি রাখছি বা সেই ভরসাটা আমরা রাখতে ফার্দার যদি আমরা আলোচনা করি এবার যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো আপনাদের কতটা এনহান্সমেন্ট হতে পারে রাশি হিসেবে কন্যার এবং নক্ষত্র চিত্রা চিত্রার যারা প্রাইভেট সেক্টরে আছেন পরিবর্তনের চেষ্টা এখন বাস্তবায়িত হবে বিদেশে যারা যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেকটা গ্রোথ বা অপরচুনিটিস দেখতে পারবো যারা স্পিরিচুয়াল লাইনে আছেন হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা দেখা যায় বাস্তবিক অর্থের অনেকগুলো ক্ষেত্রেই আমরা সিচুয়েশান ইমপ্রুভ দেখতে পারব যার মধ্যে আপনার মানসিক চাপটা কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে তবে কিছু প্রজেক্ট বা নতুন কাজ করার আগে আগে টোকেন মানি বা কিছু টাকা নিয়ে তারপরে কাজ করুন সেটা বেটার চিত্রার ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন একটু বেটার হব ইলেকট্রিক্যাল মিডিয় কর থাকছে ইলেকট্রনিক্স মিডিও থাকবে সিচুয়েশান ইম্প্রুভমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পারবো যারা ফার্নিচার বা আসবাবপত্র ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড রয়েছে ওভারঅল আমরা দু হাজার চব্বিশে কন্যা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে চিত্রার ক্ষেত্রেও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং হতে দেখ চিত্রা নক্ষত্রের অনেকেরই শ্বশুর শাশুড়ির সাথে একটু ঝামেলা আছে মানে শ্বশুর বাড়িতে একটু ঝামেলা আছে তাদের কিন্তু সমাধান হবে তবে বদনাম যেটা পেয়েছেন সেটা কিন্তু একটু সময় লাগবে রিকভার হতে যে জিনিসটা নিয়ে বদনাম পেয়েছেন বিষয়টিকে পুরো ইগনোর করুন এবং ওই ধরনের ম্যাটারে আর যুক্ত হওয়ার দরকারই নেই একটু ডিফেমেশনের কানেকশন কিন্তু চিত্রা চলছে তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আমরা আশাবাদী কিছু রেকগনিশান পাওয়ার ক্ষেত্রে অনেকেই আছেন তারা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে সিচুয়েশন ইম্প্রুভ করবে আইটি সেক্টরে ইম্প্রুভ করবে অ্যাকাউন্টস ইম্প্রুভ করবে এডুকেশান ইম্প্রুভ করবে হেলথ মিটিও যাবে যাদের হেলথ কোনো সেন্টার আছে লাইক ফার্মাসি লাইক যে কোনো ধরনের প্যাথোলজি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা সামাও বাড়তে পারে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীকণ